আচ্ছা, আমি ফার্স্টেই বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ, সরি, আমি খুবই অসুস্থ ছিলাম, যার জন্য আমার ভয়েসটা এরকম। প্লিজ তোমরা মনে করো না যে নতুন নায়িকার গলার ভয়েসটা এরকম, এটা আমার ভয়েস নয়। আর দর্শক হিসেবে হ্যাঁ, আজকে দেখলাম মুভিটা, আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রচণ্ড রকমের একটা নার্ভাস ছিলাম, বিকজ আমি বুঝতে পারছিলাম না আলটিমেটলি কীরকমভাবে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, বিকজ এই ফার্স্ট টাইম আমি মুভিটা দেখলাম। মানে মুভিটা যখন পোস্ট প্রোডাকশন হয় তখনও আমি দেখিনি, তখনও আমি দেখিনি, আমি এই জাস্ট দেখলাম মুভিটা। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি তো যেহেতু কাজ করেছি আমি একটু বায়াসড হয়ে যাচ্ছি, কিন্তু দর্শক হিসেবে আমি দর্শকদের দেখে যেটা বুঝতে পারি, তারা যেভাবে হাততালি দিচ্ছিল, যেভাবে চিৎকার করছিল, ওদের যে রিয়াকশনটা, ওটা দেখে মনে হচ্ছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট কোথাও হলেও একটু সফলতা হয়তো পেয়েছি এতদিনের পরিশ্রমের পরে, এত খাটনি করার পর। অডিয়েন্সের যে রিয়াকশনটা দেখে আমার সত্যি ভালো লাগলো। অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি যে এতটা ক্রাউড হবে এই হলে। প্রথমত এখন খুবই গরম ক্লাইমেটের জন্য, সেকেন্ডলি ঈদের যে ক্রাউডটা ছিল সেটা মোটামুটি এখন গন, মানে এখন যে এতটা ভিড় পাবো সেটা আমি বুঝতে পারিনি, বাট আই এম রিয়েলি হ্যাপি যে এতটা ভিড় হয়েছে এখানে। অ্যান্ড মুভিটা আমি দেখলাম, আই এম লাইক ভেরি হ্যাপি, আমার খুব ভালো লেগেছে ওভারঅল। এবার বাকিটা তো আপনারা বুঝবেন, অডিয়েন্স বুঝবে যে কীরকম। ওভারঅল আমার এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো, এখানে কো-আর্টিস্ট, টেকনিশিয়ান অ্যান্ড এভরিবডি, সবাই এত কোঅপারেটিভ ছিল। আমার জাস্ট অনুরোধ আপনাদের কাছে, আপনারা মুভিটা দেখুন, সবাই দেখুন, দেখার পরে বিচার করুন ভালো কি খারাপ। আশা করি ভালো লাগবে, একদম ভিন্নভাবে গল্পটা বানানো হয়েছে, আমরা প্রত্যেকটা আর্টিস্ট অনেক অনেক খেটেছি এটার জন্য, আশা করি ভালো লাগবে। এখন অবধি তো রিয়াকশন কিছু নেগেটিভ দেখছি না, আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। খুব ভালো, খুব থ্রিলিং একটা ব্যাপার, খুব এক্সাইটেড ফিল হলো যখন আমি দেখলাম অডিয়েন্স এরকম চিৎকার করছে, এরকম হাততালি দিচ্ছে। রিয়েলি মানে অ্যাজ অ্যান আর্টিস্ট এটা তো অনেক বড়ো অ্যাচিভমেন্ট, অনেক বড়ো অ্যাচিভমেন্ট, মানে অডিয়েন্সের ভালোবাসার জন্যই তো কাজটা করা। আমরা যতই কাজ করি সেটা আলটিমেট গোলটা হচ্ছে যাতে অডিয়েন্সের কাছে একটা জায়গা করে নিতে পারি, তো আই থিঙ্ক এই মুভিটা একটা জায়গা করে নিতে পারবে। যদি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অল ওভার দ্য নেট অ্যাবাউট দিস মুভি, আমি ওটা দেখে আরও একটা কনফিডেন্স কোথাও ব্রেক হয়েছিলো, বাট মনে হচ্ছে এখন নিজে দেখার পর যে না, ভালো হয়েছে মুভিটা। প্লিজ আপনারা সবাই দেখুন, আমি নতুন এখানে কাজ করেছি, তো আমি চাইবো যে প্লিজ আপনারা সবাই দেখুন মুভিটা। অ্যান্ড তারপরে মানে ইউটিউব ব্লগার এদের ভিডিও, কিছু কিছু ট্রেলারের পার্ট নিয়ে অনেক কিছু ভিডিও বেরিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করেছি, তো সেগুলো দেখে প্লিজ বিচার করবেন না, নিজে প্লিজ হলে গিয়ে মুভিটা দেখুন। তারপরে যদি খারাপ লাগে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন, একদম মাথা পেতে সেটা রাজি হয়ে যাবো যে না ঠিক আছে, কোথাও একটা ভুলভ্রান্তি ছিল, কোথাও একটা ইয়ে হতেই পারে, সেটার জন্য আই উই আর সরি, বাট ফার্স্টে গিয়ে মুভিটা তো দেখুন, এটাই একটা রিকোয়েস্ট, আর সরি আমার গলার জন্য। ভেরি অনেস্ট, আমার নিজেকে ওই গেট আপে মানে রেগুলার প্যাক আপের পর নিজেরই দেখে ভয় লাগবে, তো এখন তো হলে বড় স্ক্রিনে ভয় লাগবে না, অনেস্টলি ভয় লেগেছে।